क्या बताऊं मैं मरीज़े दिल का हाल तुम्हें। क्रिकेट और बॉलीवुडेर मेलबंधन घटिएछेन विराट कोहली अनुष्का शर्मा जुटी। चलती विश्वकापे दुर्दान्त फर्मे आछेन विराट, बैटेर पाशापाशी बल हातेओ दारुण परफरमेंस तार। नेदारल्यान्डসের বিপক্ষে 7 বছর পর উইকেট পেয়েছেন। গ্যালারিতে অনুষ্কা শর্মা দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিয়ের 6 বছর পরেও তাদের দুজনের সম্পর্কটা দেখেই অনেকে জুটিকে আইডলও ভাবেন। ভারতের দুই তারকা কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শোনা যাচ্ছে কোহলি নাকি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন, যদিও দুজনের কেউই এ খবর কনফার্ম করেননি। প্রথম সন্তানের ক্ষেত্রে এতটা গোপনীয়তা রাখেননি তারা, কিন্তু দ্বিতীয় সন্তান আগমনের খবর তারা কোনোভাবেই দিতে চাচ্ছেন না। শনিবার ভারতীয় ক্রিকেট দল দিওয়ালি উদযাপন করে, সেই অনুষ্ঠানে অনুষ্কার সাথে হাজির হন কোহলি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় অনুষ্কা তার ওড়না দিয়ে বেবি বাম্প লুকানোর চেষ্টা করেন। ভিডিও দেখেই সবাই এখন নিশ্চিত আবারও বাবা হচ্ছেন বিরাট। 2017 সালে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি। 21 সালে তাদের পরিবার আলো করে একমাত্র কন্যা সন্তান ভামিকা আসে। এবার অনাগত সন্তানকে দারুণ একটা উপহার দেওয়ার সুযোগ আছে বিরাট কোহলির সামনে। এখন শুধুই বিশ্বকাপ জয়ের অপেক্ষা। অনিক জাবের, 71।